তোমাদের এটা হয়ে চলে যাবে আর মাত্র Hello friends, welcome to my channel. I shall show you cook ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে 2:30টা আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দুজনে মিলে সকাল থেকে আমাকে পাগল করে দিচ্ছে পাগল তুমি তো সাজা সাজা গোজা আর একটা লিপ বাম্পের কে এরকম করে ঘষতে থাকে আর দাঁতের মধ্যে ঘষতে থাকে কে দাঁতের মধ্যে ঘষতে থাকে মা 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 লিপ বাম দাঁতে দেয় এই দেখ এই দেখো সবাই প্রমাণটা দেখো দেখেছো কেমন বাবা আরে হিরোইন লাগছে নাকি তোর কি গান করছিলি সেটা একটু শোনা সোনা জ্যাসা তেরা শোনা এদিকে তাকা এই দেখ নেপাল ইশক চাঁদি হ্যায় ইশক সোনা হ্যায় सोना सोना बाबा सोना सोना बाबा सोना 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 है जवानी तो इश्क होना है जवानी तो इश्क होना है जवानी तो सकाल থেকে মিলে দুজনে মিলে এরকম জানা হ্যাঁ দাঁড়া দাঁড়া इश्क सोना है আজকে একটু যাব হচ্ছে আমাদের বাড়িতে তাহলে চলো পুরো ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে যখন আমি ব্লগ স্টার্ট করে এলাম তখন অলমোস্ট কত আড়াইটা মতো বাজছিল আর এখন বাজে হচ্ছে 10:30 9:30 তার মধ্যেখানে এসে ব্লগ ফ্লগ এডিট করে ছাড়লাম তারপরে গিয়ে একটা ওয়েব সিরিজ দেখছিলাম সেই ওয়েব সিরিজ দেখতে দেখতে এখন 9:30 বেজে গেল যাই হোক এর মধ্যে আর ব্লগ করা হয়নি আবার তোমরা আবার বলবে বাপের বাড়ি গেলে দেখালে না কেন আর আজকে দাদা ভাই যা সুপার ডুপার হিট একটা ব্লগ দিল সেটা তো একদম ফাটাফাটি 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 বক বক করে 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 তোমার মাথা নষ্ট করে দিচ্ছে এই তোমরা কেউ সিরিয়াস নিও না আজকে যে ব্লগটা ছাড়া হয়েছিল আমরা কিন্তু সত্যি ঝগড়া করছিলাম না আমরা কিন্তু এইভাবেই আর কি মারি আমরা এখন খাওয়া দাওয়া করবো জন্মাষ্টমীর আজকে আমাদের এই বাড়িতে সবাই নিরামিষ খেয়েছে আমরাও আজকে নিরামিষ খেয়েছি দুপুরবেলা আমি খাওয়া দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে এসেছি আর এখানে যেহেতু আজকে নিরামিষ আর মা বৌদি ভাত খাবে না তো আমরা শোনা তুমি ড্রেস করা নেই দাঁড়ো চেয়ার তুলে দিচ্ছি আর মা কালকে কচুর শাক রান্না করে রেখে দিয়েছিল আমাদের জন্য আর আজকে আমরা খাচ্ছি সেই কচুর শাক তো খাওয়া দাওয়া করে এখন ঝটাফট করে বাড়ি যাবো কারণ কালকে আসে স্কুল রয়েছে সেই জন্য খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে আজকে সারাদিনে 3-4 বার করে বৃষ্টি নামে ছিল যেই আসলো হ্যাঁ গেটের সামনে তেমনি ওর ঘুম পেয়ে গেছে বাবা বেবি বেবি চলো জামাগুলো সব টাইট হয়ে গেছে আর সে গাড়িতেই অলমোস্ট ঘুমিয়ে পড়েছিল আবার আস্তে আস্তে মাসির সাথে মানে মাসির শাশুড়ির সাথে একটু দেখা করে গেলাম ছোট মাসির শাশুড়ির সাথে আর এই জন্যই তো তোমাকে প্রয়োজন সত্যি আমাকে প্রয়োজন তাহলে যে বলো আমার কথায় তোমার বুকে লাগে আঘাত লাগে এখন আর লাগছে না তো আঘাত লাগে কখনো কখনো একসাথে থাকতে গেলে তো সবকিছুই হয়
বাবা অনেকেই কমেন্ট করছে দাদা ভাই কিন্তু তোমাকে আন্ডারএস্টিমেট করছে, তোমাকে এই করছে। সেটা আমাদের মধ্যে ওই রকম কোনো ব্যাপার নেই, আমরা যা হয় মানে একদম সামনাসামনি সবসময় মানে চলতেই থাকে আর কি এরকম। তোমরা দাদা মানে তোমাদের দাদা ভাই আসলে মানে আমার হাজব্যান্ড আসলে তোমরা ব্লগে সেই প্রমাণটাও পাও যে খুনসুটি আমাদের চলতেই থাকে প্রত্যেকটা ব্লগে। ইভেন আমার হাজব্যান্ড আসার দিন থেকে শুরু করে এখনকার মানে আজকে অবধি যে কটা ব্লগের মধ্যেও ছিল প্রত্যেকটা ব্লগে তোমরা দেখতে পাবে এইরকম ধরনের কথাবার্তা আমাদের চলতেই থাকে। ইভেন শুধু 10 মিনিট আমরা সেটা তোমাদের সাথে হয়তো বা শেয়ার করি যে 10 মিনিট বা 12 মিনিট একটা ব্লগে সারাদিন 24 ঘন্টার মধ্যে আমাদের কি হচ্ছে সেটা হয়তো বা তুলে ধরাটা সম্ভব হয় না, কিন্তু যেইটুকু সময় আমরা তুলে ধরি তার থেকেও বেশি সময় আমরা একসাথে কাটাই। মানে 10 মিনিট তো আর সারা দিনের সাথে তুলনা করলে হবে না। তো এইরকম ইনসিডেন্ট এরকম অনেক 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 শুধু শুধু ঝগড়ার পার্টগুলো তোমাদের দিদিভাই দেয় না, সেইরকম কিছু না। ঝগড়ার পার্ট কি আবার মানে চলে আগের বছর যে চলে যাওয়ার ভিডিওটা তখন আবার বলছে এই পার্সোনাল মোমেন্ট শেয়ার করার কি দরকার, এরকম কিছুই নয়। অ্যাকচুয়ালি আমি এটাই তুলে ধরি যে সবার লাইফের সাথে এগুলো কখনো না কখনো হয়ে থাকে, কখনো না কখনো ঘটে। যাদের হাজবেন্ড বাইরে থাকে, যাদের প্রিয়জন বাইরে থাকে, যাদের কাছের মানুষ বাইরে থাকে, তাদের প্রত্যেকের সাথে এই রকম ঘটনাগুলো ঘটবেই। ইভেন আমি 5 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আমি হয়তো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি দাদা ভাই চলে যাচ্ছে মানে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে আমি কাজী, কিন্তু শুধু এটা শুধু আমার ঘটনা নয় বা আমার মনের কথা নয় বা আমার আমার ফিলিংস নয়, এটা প্রত্যেকটা ওয়াইফ যাদের হাজবেন্ড বাইরে থাকে বা হাজবেন্ডের ক্ষেত্রেও সেই একই অবস্থা। তো আমি সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করেছি। তো পার্সোনাল মুমেন্ট বা আমরা শুধু ঝগড়াই শেয়ার করছি বা আমাদের পার্সোনাল মুমেন্ট শেয়ার করছি এরকম কিন্তু কিছু নয়, ঠিক আছে? আমি এই কথাগুলো অনেক দিন ধরে ভাবছিলাম বলবো বলবো আজকে সুযোগ পেয়েছি তোমাদের দিদি ভাই পেয়েছি, কারণ তোমাদের দাদা ভাই ক্যামেরা ধরে আছে, হাতটা যাতে ব্যথা হয়ে যায়, গরম লাগছে আমার দেখি চোখ দুটো। কাজল পড়লো তোমাকে ভীষণ সুন্দর লাগে। না কাজলটা পড়লে না আমার আমি যে কাজলটা আগে পরতাম সেই কাজলটা আমার শেষ হয়ে গেছে। তো এখন আমি ওই 20 টাকা দামে যে বাচ্চাদের টিপ দেওয়ায় টিপ দেয় সেই কাজলগুলো পড়েছি। চোখ জ্বলে না? চোখ জ্বলে না, ওই কাজলগুলো ভালো, একবার টানলেই হয়ে যায়, কিন্তু কি বলো নিচ দিয়ে না ঘেটে যায়। তো সেই কারণে ওই কাজলগুলো পড়লেই না কেমন যেন চোখটা মানে রোগ হয়েছে এরকম লাগে। এটা সেরা ছিল, এটা সেরা ছিল। আজকে আমি এই ব্লগ থেকে এখানে এন্ড করছি, একদম আয়নার সামনে দাঁড়িয়ে, আর এই লাইটটা তোমাদের দাদা ভাই নতুন লাগিয়েছে, আমি যে বলেছি ব্লগ করে দাও এই লাইটটাই জ্বালিয়েছে শুধুমাত্র। ফর্সা লাগছে আমাকে নাকি? তুমি তো এমনি ফর্সা, তুমি এমনি ফর্সা। থ্যাংক ইউ সো মাচ। চলো আজকে এখানে এই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর তোমাদের দাদা ভাই চলে যাবে আর মাত্র একটু মুখে একটু ফেস প্যাকটা লাগিয়ে দাও না, একটু ক্রিম লাগিয়ে দাও, নাইট ক্রিমটা আর ফেস প্যাকটা। আজকে আসার সময় বলছি গাড়িতে যে সোমবারটা আসলেই মঙ্গলবারটা চলে আসবে, সোমবারটা আসলেই মঙ্গলবারটা চলে আসবে। ভাবতে চাই না, ভাবলেই দেখো অলমোস্ট